সব পথেই মানুষকে বয়ে নিয়ে যায় আপন ঘরের আঙিনায় কিন্তু কিছু মানুষ পড়ে রয় পথেই এখানেই তাদের ঘর এখানেই সংসার জরাজীর্ণ ছোট্ট খুপড়ি ঘরেই দারিদ্র্যের কঠিন কষাঘাতে কাটে তাদের জীবন তথ্যানুসারে দেশের প্রায় পাঁচ লাখ পথবাসীর মধ্যে রাজধানীতে বাস করছে পঞ্চাশ হাজারের অধিক দিন এনে দিন খাওয়া এসব মানুষের সিংহভাগই সচেতন নয় নাগরিক অধিকার নিয়ে এদের অনেকেরই নেই জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র উডার করতে গেলে কোথায় যাইতে হয় কিভাবে কি করতে হয় মানে আর কি জানা ছিল না তো তাই আর কি করিনি আমি এই জেলা দাদা তাই আমি তো চিন্তা ভাবনা করি নি বন্ধু যে এটা আমার দরকার লাগবে কি না রাত নামলেই পথভাষী জীবনের বিপন্ন চিত্র ধরা পড়ে প্রকটভাবে এমন বহু মানুষ আছেন যাদের খুপরি ঘরটুকুও নেই স্থায়ী ঠিকানাবিহীন এসব মানুষের জন্য জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র জোগাড় করা যেন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাটে চাই দেখে আমরা এর বোর্ডের আইডেন্টি কার্ড কোনো জায়গায় করতে পারি না আমরা কেউ সাহায্য করে না এই কার্ড করতে পারি না আমরা এই দেশের নাগরিক হিসেবে অত লাগে আমার আম্মার কিছু নেই জার্মান নিবন্ধন কার্ড নাই আইডেন্টি কার্ড নেই বাপ মার ঠিকানা লাগে পরিচয় লাগে জন্য আমার তো এইসব নাই জন্য আমি বোর্ডের আইডেন্টি করতে পারি না শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে ড্রাইভিং লাইসেন্স করতে না পারার পাশাপাশি সামাজিক সুরক্ষা ভাতা ও কার্ডের চাকরি সহ বিভিন্ন ছোটখাটো কাজও পাচ্ছেন না তারা আইডেন্টিটি কার্ড না থাকা যে বয়স্ক ভাতা টাকাটা পাইতাম ওইটাও পাই না জন্ম কার্ড নাই পরিচয়পত্র নাই তার জন্য আমার ড্রাইভিং লাইসেন্স করতে ব্যর্থ আসলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা প্রত্যয়ন দিলে যে কেউ পেতে পারেন জাতীয় পরিচয়পত্র তবে এতে ঝুঁকি রয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি কমিশন তো বিবেচনা করবেই আর হচ্ছে যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এগিয়ে আসতে হবে আমার মনে হয় তাদের পরিচয়টা নিশ্চিত হওয়া গেলে আসলে ভোটার করতে আসলে কোনো সমস্যা নেই পথবাসী যারা আছেন তাদের তো সবাই আসলে ডিটেলসটা আমাদের জানা থাকে না শনাক্ত করা হলো পরবর্তীতে কোথাও গিয়ে যদি কিছু করে সেক্ষেত্রে অবশ্যই রিস্ক থাকে কাউন্সিলরদের উপর উন্নয়ন কর্মীরা বলছেন পথবাসীদের এই সমস্যা সমাধানে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে সরকারকে দিনকে দিন এই নগর অতিথিত সংখ্যা বাড়ছে এবং সামনে আরও বাড়বে সেক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা বা নীতিমালা ছাড়া আসলে এই সমস্যার সমাধান হবে না নীতিমালায় তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা রাখারও উত্তাগিদ দিচ্ছেন উন্নয়ন গবেষকরা এদেশেই জন্মেছেন এদেশের আলো বাতাসেই বেড়ে উঠেছেন কিন্তু জীবনচক্রে ভাগ্যের ফেরে তারা পথবাসী উন্নয়নকর্মীরা বলছেন এসব মানুষের জন্য জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা গেলে এটি তাদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি অন্যান্য নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা